রঙিয়া বালাগাঁওত ড্রাগসসহ নগদ ধন জব্দ রঙিয়া আরক্ষীর। শুক্রবারে নিশা রঙিয়া আরক্ষীয়ে ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলাই উদ্ধার করে দুটা সাবুনের বাকসসহ 22.3 কিলোগ্রাম হেরোইন। ড্রাগসর ব্যবসায়ী অভিযুক্ত পিতা পুত্র গ্রেপ্তার রঙিয়া আরক্ষীর। ধৃত দুই ড্রাগস সরবরাহকারী ক্রমে রঙিয়ার বালাগাঁওর ইসাহক আলী আর আসলাম হোসেন। ধৃত পিতা পুত্র আরক্ষীর আগত স্বীকারোক্তি, ড্রাগস ব্যবসায় চলাবলৈ স্থানীয় জেহরুল আলিয়ে বিত্তীয় সাহায্য আগবঢ়াই আহিছে। আরক্ষীয়ে জেহরুল আলীর ঘরত অভিযান চলায়। আরক্ষীর উমান পাই পলায়ন করে জেহরুল আলী। জেহরুল আলীর বাসগৃহর পৰা 3,85,700 টাকা জব্দ করে আরক্ষীয়ে। আরক্ষীয়ে ইতিমধ্যে জেহরুল আলীর সন্ধানত তদন্ত অব্যাহত রাখিছে। রঙিয়ার পৰা আইনাল হুসেইনৰ রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে।